أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله أكبر. ولقد أهلكنا أشياعكم فهل من مدكر وكل شيء فعلوه في الزبر وكل صغير وكبير مستطر صدق عند مليك في مقعد صدق عند مليك مقتدر بسم الله الرحمن الرحيم الرحمن الله أكبر ما شاء الله أحسنت جميل بارك الله فيك.
الشمس والقمر بحسبان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والسماء رفعها ووضع الميزان ما شاء الله أحسنت جميل بارك الله فيك والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام والأرض وضعها للأنام الله أكبر والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا لله تكبير والأرض وضعها
والحب ذو العصف والريحان الإنسان من صلصال كالفخار وخلق الجان من ماشاء الله احسنت جميل بارك الله حياك الله ما اجمل تلاوتك الله اكبر الله اكبر رب المشرقين ورب بأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان لا إله
الرحمن الرحيم قل هو بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العلي العظيم আমরা সকলি বলি আলহামদুলিল্লাহ আরো আওয়াজ করে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ মুসলমান সমস্ত প্রশংসা কার জন্য আরো মহব্বতের সাথে বলুন কার জন্য একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ঠিক কিনা বলেন মুসলমান আমাদের হায়াতের মালিক কে রিজিকের মালিক কে আমরা কার গোলাম মুসলমান আওয়াজ করে মহব্বতের সাথে ইমানি শক্তি দিয়ে বলতে হবে আসমান কার জমিন কার আসমান যার আইন চলবে তার ইমানের আওয়াজ নাই আসমান যার জমিন যার বিধান চলবে তার
আল্লাহর জমিনে অন্য কারো তন্ত্র মন্ত্র চলতে দেওয়া যাবে না ঠিক কিনা বলেন মুসলমান ইমানদার এক আল্লাহর গোলামি করে আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না মুমিন কখনো আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করতে পারে না যে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে নত যেন হয় সে মুমিন হওয়ার যোগ্যতা রাখে না মুসলমান হওয়ার যোগ্যতা রাখে না ঠিক কি না বলে কবুল করুন বলি আমিন এই কোরআনের মজমাগুলো হচ্ছে আমাদের ইমানি শক্তি বাড়ানোর একটা উত্তম জায়গা ঠিক কিনা বলেন এই কোরআনের মজমাগুলো হচ্ছে আমাদের ইমানের ব্যাটারি চার্জ করার জায়গা ঠিক না এখানে আসছেন ইমানের ব্যাটারি চার্জ হবে দুনিয়ার মোবাইলে চার্জ না দিলে যেমন মোবাইল এই কথা বলে না কেন চার্জ না দিলে মোবাইল চলে না লাইটে চার্জ না দিলে লাইট চলে না ঠিক কি না বলেন জেনারেটরেরও তেল দিয়া চার্জ দিতে হয় নইলে জেনারেটর চলে না আর ইমানদারের ব্যাটারি আছে এই ব্যাটারি কেবলমাত্র হক্কানি আলেমদের মজমায় গেলেই চার্জ হয় এটা ইমানের ব্যাটারি চার্জ করার জায়গা ঠিক কি না বলেন তাহলে ইমানের ব্যাটারি ফুলফিল চার্জ না করে আমরা কেউ বাড়িতে যাব না রাজি আছেন ইনশাআল্লাহ আজকে কোরআনের কথা চলবে হক কথা চলবে মুসলিম আলেমদের পক্ষে কথা বলতে হবে ঠিক কি না বলে ঠিক না মুসলমান আমি এতক্ষণ আল্লাহর জবানের কালামের তেলাওয়াত করেছি আপনারা শুনেছেন শুনছেন মন দিয়ে শুনছেন এক এক হরফে দশটা করে নেকি পেয়েছেন আর জোরে বলেন সুবহানাল্লাহ এক এক হরফে দশটা করে আমি যদি দশ হাজার শব্দ তেলাওয়াত করি দশ হাজারকে দশ দিয়া গুণ দেন কয় লাখ ওয়ান লাখ কত লাখ এক লাখ বিশ হাজার শব্দ পড়লে দুই লাখ সুবহানাল্লাহ বলেন তারপরে এই মজমায় যারা এসেছেন সকলেই এক খতম করে কোরআনুল করিমের সওয়াব পেয়েছেন এক খতম করে কিভাবে বলতে পারবেন মাশাআল্লাহ সূরাতুল ইখলাস কয়বার পড়ছি তিনবার হাদিস তিনবার হাদিস শরীফে এসেছে সাহাবি আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত নবীজি বলছেন কেউ যদি সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করে আল্লাহ তার আমলনামায় দশ পারা কোরআন খতমের সওয়াব দান করে কেউ যদি দুইবার তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার আমলনামায় বিশ পারা কোরআন খতমের সওয়াব দান করে কেউ যদি তিনবার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার আমলনামায় পূর্ণ এক খতম কোরআনুল করিমের সওয়াব দান করে আরো জোরে বলি সুবহানাল্লাহ তাহলে আজকের মজমায় হাজার হাজার মানুষ হাজার হাজার খতমে কোরআনের সওয়াব হয়েছে ঠিক কিনা বলেন এখানে আপনারা যারা পুরুষ আছেন যুবক আছেন এর চাইতে আমাদের মা বোনদের সংখ্যা অনেক বেশি আপনাদের তিন গুণ মা বোনদের সংখ্যা এখন মা বোনরা মনে করতে পারে হুজুর তাহলে কি আমরা কি এক খতম করে কোরআন শরীফের সওয়াব পাই নাই আমরা তো অনেক দূরে আছি মা বোনেরা আপনারা টেনশন করবেন না হতাশ হবেন না আপনারাও সবাই এক একজন এক এক খতম করে কোরআনুল করিমের সওয়াব পেয়েছেন আর জোরে বলেন সুবহানাল্লাহ তার মানে যেই মজমার মধ্যে এতগুলো খতমে কোরআনের সওয়াব হয় ওই মজমায় দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া ফিরিয়ে দিতে পারে না আল্লাহ রহমান আল্লাহ রহিম ঠিক কি না বলেন আল্লাহ তাআলার উপর সেই বিশ্বাস আছে তো তো আমি চাই মজমার শেষে আমাদের অনেকের মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই আত্মীয় স্বজন ইন্তেকাল করেছে তাদের রুহের মাগফিরাতের জন্য যেই মজমায় এতগুলো হাজার হাজার খতমে কোরআনের সওয়াব হয় ওই মজমায় যদি আমরা চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে ফিরাইয়া দিবে না মা বাবার কবরে আজাব মাফ করে দিবে ঠিক কিনা বলেন তাহলে আমি চাই মজমার শেষে আমরা একসাথে দোয়া করে বাড়িতে যাব ইনশা কে কে রাজি নাই হাত উঠান
কুষ্টিয়ার মানুষ তো মাশাআল্লাহ অনেক বিচক্ষণ বুদ্ধিমান আসলে কুষ্টিয়ায় আমার খুব কম আসা হয় কারণ হচ্ছে আগে তো পদ্মা সেই যমুনা অনেক দূরের রাস্তা দৌলতদিয়া বহুত ঝামেলা তো কুষ্টিয়ার মানুষ অনেক শিক্ষিত অনেক বুদ্ধিমান বিচক্ষণ আলহামদুলিল্লাহ আল্লাহই জমিনকে কবুল করুন আমিন আর জোরে বলি আমিন আমিন বন্যা মিঠন্নামি আল্লাহ দূর করে দিন আমিন শেষ মোনাজাত দিয়া কে কে বাড়িতে যাবেন হাত দুটো আল্লাহকে দেখায় দেন নারে তাকবীর হাত সোজা হয় নাই সোজা হয় নাই এসব ধোকাবাজি করেন না হাত সোজা করেন তীরের মতো সোজা করেন ডাক দিয়া বলেন ইয়া আল্লাহ আমাদের ক্ষমা করে দেন শেষ মোনাজাত দিয়া বাড়িতে যাব আল্লাহ তৌফিক দেন মাহফিলের কল্যাণ কামিয়াব আমাদেরকে দান করেন আমিন বলি আমিন আমিন হাত নামান হাত উঠাইছেন তো পুরা না আবার অর্ধেক উঠাইছেন বরিশালে এক মাহফিলে গেছি কিছু বৃদ্ধরা যুবকরা অর্ধেক হাত উঠাইছে আমি বললাম এই বেটা সবাই উঠাইছে পুরা তুই উঠাইছিস অর্ধেক হুজুর মুই অর্ধেক ওয়াজ হইনা সইল্লা যাবো বুঝছেন আমি এইসব বাটপারি বাদ দে হাত আবার উঠা কেউ অর্ধেক ওঠান নাই তো পুরাটা উড়াইছেন তো যুবক এই মজমা তুমি কোথায় পাবা যুবক জীবনে অনেক গান শুনেছ তোমাদের সাথে চ্যালেঞ্জ করে বললাম তোমাদের গান হয় মাত্র কয় মিনিটের গান হয় সর্বোচ্চ এর বেশি কেউ গান শুনতে চায় এর বেশি সময় গান হলে এই পিছে ভয় উঠাউঠি করা যাবে না ভয় এর বেশি সময় গান গাইলে মানুষ গান শুনতে চায় না তিন চার পাঁচ মিনিটের বেশি গান শুনতে চায় না ঠিক কিনা বলেন আমি আপনাদের সামনে ২০ মিনিটের উপরে তেলাওয়াত করেছি ২৩ মিনিট তেলাওয়াত করেছি এই ২৩ মিনিট তেলাওয়াত করার পরে মুসলমান তো দূরের কথা কোনো হিন্দু বলতে পারবে না যে হুজুর তেলাওয়াত বন্ধ করেন মজা লাগে না ঠিক কিনা বলেন কোরআন এমন এক কিতাব আল্লাহর এমন জবানের কালাম এই কোরআন যতই পড়া হয় ততই তেলাওয়াতের মধ্যে মজা বেড়ে যায় ঠিক কিনা বলেন এই কোরআন শুধু ২৩ মিনিট না ২৩ ঘন্টা না ২৩ বছর না কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর কোরআনের তেলাওয়াত হয় যতই কোরআন পড়া হবে ততই কোরআনের মধ্যে মজা বেড়ে যাবে এটা আল্লাহর কোরআনের মর্যাদা ঠিক কিনা বলেন দুনিয়ার গান একটা গান একবার দুইবার শুনলে এই বন্ধ করার ভাল লাগে না ঠিক কিনা বলেন ভালো লাগে অস্বস্তি চলে আসে অনীহা চলে আসে আগ্রহ হারায় ফেলায় কিন্তু আল্লাহর জবানের কালাম এমন এক কিতাব যতই শুনবেন ততই মজা আল্লাহু আকবার এ কারণেই তো এই কোরআনের তেলাওয়াত শুনে কাফেরেরা মুসলমান হয়ে গিয়েছে ঠিক কিনা বলেন আরে আল্লাহর নবী যখন বাইতুল্লাহ কোরআন পড়তেন মিস্টার আবু জেহেল নবীজির কোরআনের তেলাওয়াত শুনে ঘরে থাকতে পারে নাই ঠিক কিনা বলেন এই এলাকায় এখনো কিছু মুসলমান যায় দেখবেন চায়ের দোকানে রাস্তায় ঘুরতাছে কোরআনের মজমায় আসে নাই আছে না আবার কিছু আছে আয়সা চুকি মেরে দেখে যায় না কি হইতাছে কিন্তু ভিতরে ঢোকার সেই ইমান তাদের নাই সেই ইমানের পাওয়ার নাই ইমানের তাদের ইমান ছিল ওই গেট পর্যন্ত আসবে আর চুকি মেরে দেখে যাবে ঠিক কিনা বলেন এতটুকুনি ছিল তাদের ইমানের পাওয়ার মুসলমান গুর চিনেন গুর গুড় চিনেন এখন শীতের দিন আপনাদের কুষ্টিয়াতে শীতের পিঠা বানায় না রাত্রবেলা গুড় কিনে আনছেন আইনা টেবিলের উপরে রাইখা দিচ্ছেন আপনি কিন্তু পিঁপড়াকে দাওয়াত দেন এ পিঁপড়া এক নাম্বার চোরচুরি খেজুরের গুড় যত আছে ফরিদপুর খেজুরের গুড় কিনে আনছি আমরা সকালে ভাপা পিঠা বানায় খাবো আর রাত্র তোরা যত পারস গুড় খায়া নিস এ কথা বলে কি পিঁপড়াকে দাওয়াত দিয়েছিলেন সকালবেলা উঠা দেখেন হাজার হাজার পিঁপড়া আপনার গুড় খাওয়ার জন্য সিরিয়াল ধরেছে ঠিক কিনা বলেন আপনি কি পিঁপড়াকে দাওয়াত তারপরে দেখবেন এই শীতের সকালে মৌমাছি এক এক গাছের ফুলে যায় উইরা উইরা মধু আরোহণ করে মধু খোঁজে ঠিক কিনা বলেন তার মানে মৌমাছির ধান্দাই থাকে কোন জায়গায় গেলে মধু পাওয়া যায় ঠিক কিনা বলেন ইমানদার যারা মুমিন তারা ঠিক পিঁপড়া যেমন মধু পিঁপড়া যেমন মিষ্টি ছাড়া থাকতে পারে না মৌমাছি যেমন মধু ছাড়া থাকতে পারে না যারা আল্লাহর পেয়ে
কিনা বলে মেহেরবানি করে আমরা একজন কোরআনের মজমা থেকে ওঠার চেষ্টা করব না এই বরকতি মজমা থেকে উঠে গেল আর কপাল পুইরা গেছে ঠিক না আর কপাল পুইরা গেছে হে যুবক হে মুসলমান এক মাস তোমরা আর্জেন্টিনা ব্রাজিলের ফুটবল খেলা দেখছো আমরা কিন্তু ভুলি নাই ঠিক না আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখে কোন গোরার ডিম পাইছো তোমাদের দাদা মেসি কি ঘোড়ার ডিম দিছে তোমাদের এক মাস তো মেসি মেসি কই একেবারে মুখে ফেনা তিলা ফালাইলা মেসি তো ঠিকই বিশ্বকাপ ফুটবল খেলা বিশ্বকাপ জিতা কম্বলের মধ্যে বিশ্বকাপ লয়া ঘুমাইতাছে শত শত কোটি ডলার কামাই করছে ঠিক কিনা বলেন তুমি কি ঘোড়ার ডিম পাইছো এক মাস লাগায় রাত 3টা পর্যন্ত জায়গা জায়গা খেলা দেখছো আর আল্লাহর কোরআনের মজমায় বসতে পারো না তোমার মতো ইবলিস শয়তান হতে পারে না তুমি শয়তানের দশা হয়ে গেছো ঠিক কিনা বলেন আল্লাহর দেওয়া চোখ দিয়া খেলা দেখো ফেরেশতারা এমন পিডান পিডাইবো রে একেবারে ছাল বাকটা তুলে ফালাইবো পিটানের চোটে ফুটবলের মতো লাঠি মারতে মারতে জাহান্নামে নিয়ে যাবে ঠিক কিনা বলেন বলবে এই বেঈমান আল্লাহর দেওয়া চোখ দিয়া রাত 3টা পর্যন্ত খেলা দেখছস আর খালি লাভ দিছস গোল কয়া মেসি কয়া মিছিল করছস কি পাইছস মন্তশাব্বাহ বিকওমিন ফাহুয়া মিনহুম আল্লাহ রাসূলের হাদিস যার সাথে যার সম্পর্ক হবে তার সাথে তার হাসর নাসর হবে ঠিক কিনা বলেন আল্লাহর কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়া উবাদ নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন ঈমানদারদেরকে বলে দেন ইহুদি খ্রিস্টানরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না পারে না আমার আল্লাহ বেশি বোঝে না তোরা বেশি বোঝোস বল বল যুবক তোমরা বলো আজকে যারা ধর্ম নিরপেক্ষতা বলতে বলতে মুখে ফেনা তুইলা ফালায় আল্লাহর চেয়ে বেশি বোঝো না দুই দিনের বৈরাগী ভাতের কয় অন্য বেশি শিক্ষিত হয়ে গেছো বেশি বুদ্ধিজীবী হয়ে গেছো আমার আল্লাহ বলছেন ইহুদি খ্রিস্টানরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না এটা কি আমার কথা না আল্লাহর কোরআন বলছে আল্লাহর কোরআন বলছে বেটা আর তুমি মেসি মেসি কয় লাফাও মেসি একজন ইহুদি নেইমার একজন ইহুদি ওরা প্রতিদিন জিনা করে ব্যভিচার করে ওদের জীবন শুরু হয়েছে জিনা দিয়ে ব্যভিচার দিয়ে ঠিক কিনা বলেন ওই মানুষটাকে আবার কিভাবে এত ভালোবাসো ফুটবল খেলার সময় দেখলাম এক হারামজাদা সেজদা দিয়ে পড়ে রইছে কয় আল্লাহ তুমি আমার আর্জেন্টিনারে না জিতাইলে আমি সেজদা উঠামো না আমি এলে যে একটা লাঠি মারতাম আমার পাছার উপরে বেয়াদব কোথাকার ধর্ম ব্যবসা শুরু করছে না তোমরাই আসল ধর্ম ব্যবসায়ী ঠিক কিনা বলেন তোমরা ধর্মটাকে যে কোনো জায়গায় তোমরা ব্যবহার করো ঠিক কিনা বলেন ফুটবল খেলা দেখা হারাম যারা এক মাস জায়গায় জায়গায় ফুটবল খেলা দেখছি এটির শাস্তি হওয়া উচিত যে তোরা টানা 12 বছর তাহাজ্জুদের নামাজ পড়বি পাঁচ ওয়াক্ত তো পড়বি তাহাজ্জুদের নামাজও পড়তেই বলে এই তো জায়গা জায়গা কেন খেলা দেখলি ঠিক কিনা বলেন এই হায়াতের মালিক কে আল্লাহ রিজিকের মালিক কে আল্লাহ তোমাদের তো উচিত ছিল আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য বেশি বেশি করে তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ফেলা ঠিক কিনা বলেন ঠিক না রাগ করতেছেন না কষ্ট পাইতেছেন না বিশ্বাস করেন ফুটবল খেলা না হইলে বুঝতাম না যে দেশে এত গরু খাওয়া মুসলমান আছে এত 6 নম্বর মুসলমান আছে নাম্বার 1 6 নম্বর যেদিন বিশ্বকাপ ফাইনাল ফুটবল খেলা হয় ওই দিন আমার প্রোগ্রাম ছিল সিরাজগঞ্জের এক থানায় আমি নাম বলবো না তারা শুনলে কষ্ট পাবে আমাকে ফোন করে গেছে হুজুর 18ই ডিসেম্বরের ডেটটাকে একটু পাল্টানো যায় আমাকে কারণটা কি ওই দিন তো বিশ্বকাপ ফুটবল খেলা আমি কি তাহলে তোমাকে ওয়াজ করান লাগবো না এসব ব্যবসা বাদ দাও ওয়াজ হবে আল্লাহর সন্তুষ্টির জন্য যুগ জামানা পাল্টে দিতে চাইনে অনেকজন একজনই আনতে পারে জাতির জাগরণ ঠিক কিনা বলেন আপনারাই বলেন একটা ফুটবল খেলার জন্য কি একটা ওয়াজ ডেট পিছানো সম্ভব না তাইলে তো আমরা হারামের কাছে হেরে গেলাম
কি ঈমান নিয়ে বাঁচে গরু খাওয়া মুসলমান কোথাকার গাছ চুপ কোন ডেট চেঞ্জ হবে না এই ডেটে মাহফিল করবা ধমক ঠমক খাওয়ার পরে হুজুর ঠিক আছে ঠিক আছে ঠিক আছে পরে মাহফিল হইছে আলহামদুলিল্লাহ পরে কইলাম কি ব্যাপারটা কি হুজুর যা আশা করছি তার চেয়েও বেশি দেওয়ার মালিক কে আল্লাহ যেন বলেন কে আল্লাহ মুসলমান এই কারণেই তো আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপরে কোরআন নাযিল করলেন আর কোরআন নাযিল করে আল্লাহ তাআলা আমার নবীকে নির্দেশ দিলেন ও আমার হাবিব ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الفاسقين الله رب العالمين بلن وامر حبيب আমি আপনার উপর যে কোরআন নাযিল করেছি এই কোরআন নিয়ে আপনি ঘরে বসে থাকবেন না এই কোরআন শুধু আমি আপনাকে একা তেলাওয়াত করার জন্য দেই নাই এই কোরআন শুধু আপনার কিছু সাহাবীরা কোরআন পড়বে এই কারণে আমি আল্লাহ আপনাকে কোরআন দেই নাই এই কোরআন শুধু খতম করার জন্য দেই নাই এই কোরআন শুধু খতমে তারাবির জন্য দেই নাই আপনাদের বাবারা মরে যাবে 40 দিন পরে 40 জন ইমাম দাওয়াত দিয়া এক খতম কোরআন শরীফ পড়ায়া 10টা গরু জবা করায়া জনমের খাওয়ান খাওয়াইবেন এই কারণে আল্লাহ তাআলা কোরআন দেন নাই আর শুধু কোরআনের তেলাওয়াত শুনলে কোরআনের হক আদায় হয়ে যাবে না কোরআনের হক আদায় করতে হবে আর কোরআনের হক আদায় করা হলো আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে হবে আল্লাহ তাআলা বলেন হাবিব এই জমিন আমার আইন চলবে আমার ঠিক কিনা বলেন আবু জাহিল্লাদের কোন কর্তৃত্ব চলবে আবু লাহাবদের মাতবরি চলবে আল্লাহ তাআলা বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার ও নবী আসমান সৃষ্টি করেছি আমি জমিন সৃষ্টি করেছি আমি রাত আর দিনের মাঝে যে পার্থক্য এই পার্থক্য সৃষ্টি করেছি আমি সুতরাং আমার জমিনে আমার আইন চলবে আমার জমিনে আমার বিধান চলবে আপনি মক্কার কাফেরদেরকে ভয় করবেন না তাদের সামনে আপনি কোরআনের দাওয়াত দেন তাওহীদের দাওয়াত দেন একাত্মবাদের দাওয়াত দেন রিসালাতের দাওয়াত দেন মক্কার প্রতিটা ঘরে ঘরে কোরআনের দাওয়াত পৌঁছে দেন মক্কার প্রতিটা মানুষের কানে কানে কোরআনের দাওয়াত পৌঁছে দেন যদি আপনি পৌঁছায়া না দেন তাইলে কিন্তু আপনি আপনার দায়িত্ব পালন করলেন না কে বলছেন আল্লাহ স্পষ্ট করে বলে দিছে হাবিব আপনি কোরআনের দাওয়াত দিবেন এটা হলো আমার রবের পক্ষ থেকে আপনার জন্য নির্দেশ ও মুসলমান এই নির্দেশ পায় আল্লাহর নবী ঘরে বসা ছিলেন না বারবার মক্কার কাফেরদের ঘরে ঘরে ধারে ধারে যে যে আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিয়েছেন তাওহীদের দাওয়াত দিয়েছেন রিসালাতের দাওয়াত দিয়েছেন আর এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে আমার নবীকে মক্কার কাফেরেরা পাথর মেরে রক্তাক্ত করেছে ঠিক কিনা বলেন করেছে কি করেছে না তারপরও আল্লাহর নবী কোরআনের দাওয়াত বন্ধ করে দেয় নাই ঠিক কিনা বলেন বন্ধ করেছে নাকি মক্কার কাফেরেরা আমার নবীকে এক বাক্যে স্বীকার করেছে মোহাম্মদ তুমি হলা আল আমিন তুমি হলা সত্যবাদী তুমি কখনো মিথ্যা কথা বলতে পারো আর মক্কার যারা কাফের ছিল আবু জেহেল আবু লাহাব উতবা শাইবা ওদের কথার কোনো ঠিক ছিল না ওরা ছিল আমানতের খেয়ানতকারী মানুষের মাল আত্মসাৎ করত মানুষকে কষ্ট দিত মানুষের সাথে ধোকাবাজি করত এ কারণে মক্কার মানুষগুলো তাদেরকে পছন্দ করত না কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার সব মানুষেরা ভালোবাসত ঠিক কিনা বলেন কারণ হলো আল্লাহর নবীর কাছে আল্লাহর কোরআন আছে যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হয় তারা হলো আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে ভালো মানুষ ঠিক কিনা বলেন যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হয় তারাই হলো সবচেয়ে ভদ্র মানুষ তাদের দ্বারা মানুষ কখনো কষ্ট পায় না পায় আপনারা কি শুনছেন আজ পর্যন্ত কোন মাদ্রাসায় গোলাগুলি হইছে না
কোন মাদ্রাসায় মারামারি হইছে না কোন মাদ্রাসার ছাত্ররা ওস্তাদদেরকে রুমের মধ্যে তালা মাইরা রাখছে না অথচ বাংলাদেশে এমন হাজার হাজার ঘটনা আছে ইউনিভার্সিটির ছাত্ররা শিক্ষকদেরকে রুমের মধ্যে তালা মাইরা রাখছে শুধু তালা মেরে রাখে নাই পানির লাইন বন্ধ করে দিয়েছে যাতে বাথরুমে যাইতে না পারে কারেন্টের লাইন কেটে দিয়েছে ঠিক কিনা বলেন কিন্তু আপনারা যেই মাদ্রাসায় আসছেন যেই মাদ্রাসার মাহফিলে আসছেন এই মাদ্রাসার ছাত্ররা রাত 3টা বাজে জেগে জেগে কোরআনের তেলাওয়াত করে ঠিক কিনা বলেন আপনাদেরকে দেখলে সালাম দেয় সম্মান করে করে কি করে না তার মানে যাদের কাছে আল্লাহর কোরআনের শিক্ষা আছে তারাই হলো এই জমিনের মধ্যে শ্রেষ্ঠ মানুষ এটা আল্লাহর নবী বলেছেন ইন্নাল উলামা আওরাসাতুল আমবিয়া উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিশ ঠিক কিনা বলেন আর যেই নবীর উপরে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন এই কোরআন পায়া আল্লাহর নবী মক্কার মানুষদেরকে আল্লাহর দ্বীনের দিকে ডাকতেছেন তাওহীদের দিকে ডাকতেছেন রিসালাতের দিকে ডাকতেছেন কিন্তু আবু জেহেলরা আবু লাহাবরা আল্লাহর নবীর বিরুদ্ধে এমন কোন মিথ্যা কথা নাই যেই কথাগুলো মক্কার কাফেরদেরকে বলে নাই তারা মক্কার মানুষদেরকে ডাক দিয়া বলতো এ মক্কার মানুষেরা শোনো শোনো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে তোমরা যাবা না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হলো একজন মিথ্যাবাদী বলেন নাউজুবিল্লাহ মক্কার কাফেরেরা আমার নবীকে বলে মিথ্যাবাদী আর আল্লাহ আমার নবীকে বলেন রহমাতুল লিল আলামিন আল্লাহু আকবার কার কথা সত্য আল্লাহ জোরে বলেন মক্কার কাফেরেরা আমার নবীকে বলে পাগল আর আল্লাহ তাআলা বলে ইন্নাকা লালা খুলুকিন আযীম আল্লাহু আকবার ও নবী আপনি হলেন উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত আল্লাহু আকবার আপনার মধ্যে এত সুন্দর চরিত্রবান মানুষ এই পৃথিবীর জমিনে আসে নাই আর কোনদিন আসবেও না মুসলমান মক্কার কাফেরের আল্লাহর নবীকে এত ভালোবাসতেন এমনকি আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য আবু জেহেলরা রাত 3টা বাজে আরামের ঘুম হারাম করে বাইতুল্লাহ চলে যাইতেন কোরআন শোনার জন্য ঠিক কিনা বলেন তারা কোরআনের তেলাওয়াতকে ভালোবাসতেন কিন্তু কোরআনের বয়ানকে পছন্দ করতেন না বুঝলেন নাই গত এক বছর আগে ফ্রান্সের সরকার আমার নবীর বিরুদ্ধে একটা ব্যঙ্গচিত্র এঁকেছিল ঠিক কিনা বলেন আমরা মিছিল করার জন্য ঢাকার রাজপথে গেলাম মিছিল নিয়ে পল্টন থেকে যখন ফকিরাপুল শান্তিনগর গেলাম যা দেখি পুলিশের বিশাল একটা ব্যারিকেড একজন পুলিশ দৌড়ে এসে আমার হাত মুসাফা করে বলে হুজুর আমি আপনার একজন অনেক বড় ভক্ত আমি আপনার একজন অনেক বড় হুজুর আমি আপনার অনেক বড় একজন ভক্ত ভালো কথা হুজুর সকাল সন্ধ্যা আমি আপনার কোরআন তেলাওয়াত শুনি আমি একজন এডিশনাল এসপি আপনার খুব ভক্ত হুজুর আমি আপনাকে একটা রিকোয়েস্ট করি এই যে দেখেন কিছু ছাত্ররা যেভাবে কইরা আমাদের ব্যারিকেড ভাঙার চেষ্টা করতেছে একটু পরে কিন্তু উপরের থেকে ওয়ার্ডার আসলে আমরা কিন্তু রাবার বুলেট টিয়ার সেল গুলি মারা শুরু করে দেবো আপনাকে যেহেতু ভালোবাসি আপনি একটু দূরে সরে যান যদি আপনার গায়ে গুলি লাগে আমি কষ্ট পাব আপনার গায়ে কোনো আঘাত লাগলে আমি কষ্ট পাব হুজুর আপনাকে আমি কষ্ট দিতে পারবো না তবে হুজুর আপনার কোরআন তেলাওয়াত আমার কাছে ভালো লাগে কিন্তু আপনার ওয়াজ আমার কাছে ভালো লাগে না এই কথা তো আবু জেহেলদের কথা কথাগণ আবু জেহেলরা কিন্তু রাত্রবেলা না ঘুমায় নবীজির কোরআন তেলাওয়াত শুনতে যাইতো ঠিক না আর যখন আল্লাহর নবী দিনের বেলা বলতো ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহু আকবার আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম ঠিক কিনা বলেন তখন আবু জেহেলরা বলতো না 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 আমাদের কাছে ইসলাম ভালো লাগে না মূর্তি পূজা ভালো লাগে ঠিক কিনা বলেন আরে বেটা রাত্রবেলা যেই কোরআন শুনতে গেলে এই কোরআন থেকে তো আল্লাহর নবী বয়ান করতেছে তোমাদের সামনে তার মানে কোরআনের কথাগুলো তোমাদের কাছে ভালো লাগে না কোরআনের তেলাওয়াত ভালো লাগে এটা আবু জেহেলদের স্বভাব আর যারা মুমিন তাদের কাছে কোরআনের তেলাওয়াতও ভালো লাগে কোরআনের বয়ানও ভালো লাগে ঠিক কিনা বলি
মক্কার কাফেরেরা আবু জেহেল না এত খারাপ ছিল কেমন খারাপ আল্লাহ নবী তো রহমাতুল লিল আলামিন দেখেন মক্কার কাফেরেরা বড় বড় লিডারেরা জানতো মুহাম্মাদের কাছে আল্লাহর কোরআন আছে তার মানে মুহাম্মাদের মতে এত ভালো মানুষ সত্য ন্যায়পরায়ণ মানুষ আমানতদার মানুষ এই মক্কার জমিনে একজনও নাই এটা মক্কার বড় বড় লিডাররা মনে মনে এটা তারা বিশ্বাস করতেন বাংলাদেশেও যারা বড় বড় লিডার আছে তারাও মনে মনে স্বীকার করেন আলেমদের মতো এত ভালো মানুষ এই জমিনের মধ্যে না ঠিক কি না বলে আল্লাহর নবী একদিন মসজিদে বাইতুল্লাহ ইবাদত করতেছেন ইবাদত মসজিদের এক কোণে বসে এক লোক একটা উট বিক্রি করছে আবু জেহেলের কাছে কার কাছে আবু জেহেলের কাছে আবু জেহেলের নাম শুনছেন তো এটা হলো নাম্বার ওয়ান একটা হারামজাদা আমার নবীকে অনেক কষ্ট দিছে এত কষ্ট দিছে এত নির্যাতন করছে এত জালাতন করছে আবু জেহেল আল্লাহ তাআলা ওকে এমন শাস্তি দিয়েছে ওর বাড়িটাকে বাথরুম বানানো হয়েছে আবু জেহেলের বাড়ি কিন্তু বাথরুম বানানো হয়েছে কি বানানো হয়েছে আপনারা হজ করতে গেলে খালি জিগেবেন আইনা আবি জাহেল আবু জেহেলের বাড়ি কোথায় কবে আবু জেহেলের বাড়ি তো এখন আর বাড়ি নাই হাদাল হাম্মাম বলে এই বাড়িটা এখন বাথরুম বানানো হয়েছে আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার তো আপনাদেরকে যেটা বলতেছিলাম দেখেন মক্কার কাফেরের আল্লাহর নবীকে উপরে উপরে তারা মানুষের সামনে নবীকে গালি দিত কিন্তু ভিতরে ভিতরে ঠিকই ভালোবাসতো কেন ভালোবাসবে না নবীর কাছে তো আল্লাহর কোরআন আছে ঠিক কি না বলেন আল্লাহর নবী বাইতুল্লাহ ইবাদত করতেছি এক লোক আবু জেহেলের কাছে একটা উট বিক্রি করছে বাজারে উট আনছে মক্কার বাজারে আবু জেহেলের দিকে পছন্দ হয়েছে বলে এদিকে আসো তোমার এই উটের দাম কত বলে 5000 দিরহাম বলে উটটা আমার কাছে বিক্রি করবা বলে কেন করব না আপনি এত বড় লিডার বলে তুমি যদি আমার কাছে উট বিক্রি করো তোমার উটটা আমার অনেক পছন্দ হয়েছে শুধু 5000 দিরহাম না আরো 500 দিরহাম বেশি দিব বেচারা মনে করেছেন বড় নেতা মানুষ মনে হয় 500 টাকা পাবে বেশি এই কারণে আবু জেহেলের উট দিয়া দিছে উট দিয়ে দেওয়ার পরে বলে আতিনি দিরহামান আপনি আমার দিরহামগুলো বুঝায় দেন বলে আজকে না আজকে না আজকে না বাদা আমি তোমাকে কিছুক্ষণ পরে তোমাকে আমি তোমার উটের পাওনাটা বুঝাই দিব তুমি একটু আমার সাথে আসো এই কথা বলে আবু জেহেল ওই লোকটাকে বাজারে দাঁড় করায়া উট নিয়ে চলে গেছে বাড়িতে উটের টাকা দেয় নাই এখন ওই আবু জেহেল তো মক্কার নেতা ওরে তো সবাই চিনে ওরে তো যেমন আপনাদের এলাকায় আমি ওয়াজ করতে আসছি আপনারা আমাকে চিনার জন্য আমার ফোন নাম্বার দরকার নাই শুধু আমার নামটা জানলে বাংলাদেশের যে কোনো জায়গায় আমার নাম বলে মানুষ চিনবে না যে কাদি আসাদের নাম শুনে হ্যাঁ হুজুর আরে সে তো ঢাকায় থেকেই থাকে বাইর করে ফেলাইতে পারবেন মানে যারা ফেমাস ব্যক্তি তাদেরকে কি সবাই চিনে ওই লোকের উট নিয়ে আবু জেহেল বাড়িতে চলে গেছে কেমন সেসরা সেসরা দেখেন টাকা দেয় নাই এখন তো লোকটা বাজারে ঘুরতেছে আবু জেহেলকে খুঁজে পায় না মক্কার মানুষগুলো জিজ্ঞেস করে ইয়া শাবাব এ যুবক এদিকে আসো পাগলের মতো ঘুরতেছো কেন বলে ভাই ওই যে আবু জেহেল মক্কার বড় নেতা আমার থেকে উট কিনা আমাকে টাকা দেয় নাই টাকা দেয় নাই মানে বলে সে উট নিয়ে বাড়িতে চলে গেছে মক্কার মানুষগুলো মক্কার মানুষগুলো বলে কাম হইছে তুমি জায়গা মতো যা ধরা খাইছো এই উটের পয়সার জীবন উঠাইতে পারবা আবু জেহেল শুধু বড় নেতা না আবু জেহেল হইল বড় সেসরা এখন ওই যুবক আবু জেহেলের বাড়ি খুঁজতে খুঁজতে তার বাড়িতে যায় হাজির আবু জেহেলকে বলে আতিনি দিরহামান আপনি আমার দিরহাম গুলো দিয়ে দেন আবু জেহেল বলে আজ না কাল কাল না পরশু এমন করতে করতে যুবকটাকে এক মাস পর্যন্ত ঘুরাইছে কয় মাস আপনাদের এলাকায় এমন কিছু মানুষ আছে নাকি বাকি খাইলে আর টাকা দিতে চায় না হাওলাত নিলে আর টাকা দিতে চায় না নেওয়ার সময় খুব মিষ্টি মিষ্টি কথা বলে দোস আমার 10000 টাকা হাওলাত দি চল তোরে মিষ্টি খাওয়াম এইটা খাওয়াম খাওয়ানোর পরে টাকাটা লইতে পারলে আস্তে করে ফোন দিলে ফোনটা কাইটা দেয় আছে না নেওয়ার সময় কি মিষ্টি কথা আর টাকা দেওয়ার সময় মারামারি লেগে যায় ঝগড়া লেগে যায় ঠিক কিনা বলে এগুলো হলো আবু জেহেলদের স্বভাব এই কথা কেন বললাম গ্রামগঞ্জে এই সমস্ত মানুষ মানুষের সংখ্যা অনেক বেশি ঠিক কিনা বলেন সাবধান হয়ে যান যারা আমানতের খেয়ানত করবে আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাদেরকে ক্ষমা করবে না
যে আগে বান্দার হক বুঝায় দে ঠিক কিনা বলেন আগে বান্দার হক বুঝায় দে বান্দার হক না বুঝায় দেওয়ার আগে আমি আল্লাহ তোকে ক্ষমা করব না ঠিক কিনা বলেন এবার ওই মক্কার যুবক আবু জেহেলের বাতি বাড়িতে এক মাস পর্যন্ত যায় টাকা দেয় না শুধু ঘুরায় আর ঘুরায় কিছু বলতেও পারে না কারণ আবু জেহেল অনেক বড় নেতা যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে কিন্তু একেবারে রাস্তার মধ্যে দইরা শেষ করে দিব এখানেও একটা জীবনের ভয় আছে কি করবে যুবকটা ভয়ের চোটে ঘুরতে ঘুরতে একদিন বাইতুল্লাহ আসছে আয়েশা দেখে মক্কার সব বড় বড় লিডাররা বৈশা বৈশা সলা পরামর্শ করতেছে গল্প করতেছে আবু লাহাব আবু সুফিয়ান ওলিদ ইবনে মুগীরা উতবা সাইবা আব্দুল্লাহ ইবনে উবাইর মতো বড় বড় মুনাফিক সর্দাররা বসে বসে গল্প করতেছে ওই যুবক আয়েশা বলে ভাই আপনারা তো মক্কার বড় বড় নেতা আপনাদের কাছে আমি একটা বিচার দেওয়ার জন্য আসছি বলে কি বিচার দিবা বলে আবু জেহেলের কাছে আমি এক মাস আগে একটা উট বিক্রি করছি সে আমার উটের দাম তো দেয় না এক মাস পর্যন্ত আমাকে ঘুরাইতেছে বলছে আমার উটের দামের চাইতে আরো 500 দিরহাম বেশি দিবে কিন্তু সে আমাকে উটের দাম দেয় না এত ঘুরাইতেছে আপনারা পারলে আমার একটু উটের দামটা আবু জেহেল থেকে নিয়া দেন মক্কার বড় বড় লিডারেরা বলে বেটা আবু জেহেলের কাছ থেকে কোনদিন তুমি উটের দাম নিতে পারবা না তার কারণ হলো আবু জেহেলের মতো এত খারাপ মানুষ মক্কার জমিনে একজনও নাই একটা কথা মনে রাখবেন যারা খারাপ মানুষ সবাই কিন্তু তাদেরকে খারাপ বলে হয় সামনে সামনে না হয় পিছনে মক্কার বড় বড় লিডাররা বলে বেটা আবু জেহেলের মতো খারাপ মানুষ আছে নাকি ওর থেকে তুমি কিসের উটের দাম নিবা আরো তোমার জুতা দুই জোড়া ক্ষয় হইব টাকা কোনোদিনই ফিরে পাবা আবু লাহাব ছিল একটু চালাক খুব চতুর ডাক দিয়ে কয় ইয়া ইয়া শাবাব যুবক এদিকে আয় তাল উনজুর ইলাল ইয়ামিন এই ডাইন দিকে তাকা ওই যে দেখ মসজিদের কোনায় একজন যুবক বসে আছে তার কাছে যাও তার কাছে গেলে সেই পারবে একমাত্র উটের দাম নিয়ে দিতে সে কে আল্লাহর নবী সে কে আরো জোরে বলেন সে কে রহমাতুল লিল আলামিন আল্লাহু আকবার আল্লাহ তাআলা আমার নবীর কথাই বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন আল্লাহু আকবার আবু লাহাব ডাক দিয়ে বলে ওই যুবকের কাছে যাও একমাত্র ওই যুবকই পারবে আবু জাহেল থেকে তোমার উটের টাকা উঠায় দিতে এবার ওই যুবক আস্তে আস্তে করে আল্লাহর নবীর কাছে যায় যতই সামনে আগায় ততই নবীকে দেখে নবীর চেহারা দেখা ওই যুবকটা এত অবাক হয়ে গেল এত সুন্দর মানুষ আজ পর্যন্ত সে মক্কার জমিনে কোনোদিনই দেখে নাই আল্লাহু আকবার দেখবে কিভাবে সে তো হলেন রহমাতুল লিল আলামিন ঠিক কিনা বলি মা কানা মুহাম্মাদুন আবা احد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين এত হলো শেষ নবী তারপরে আর কোন নবী আসবে না ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা বলছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলে দুনিয়ার মানুষ তোমাদের মধ্য থেকে আমি আল্লাহ তোমাদের জন্য এমন একজন নবী পাঠাইছি এমন একজন রসূল পাঠাইছি যেই নবী যেই রসূল কিনা তোমাদেরকে তার জীবনের চাইতেও বেশি ভালোবাসে আল্লাহু আকবার আর সেই নবী পারে তোমাদের দুঃখগুলো দূর করতে ঠিক কিনা বলেন এই কারণেই তো শুধু সাহাবীরা আল্লাহর নবীর কাছে মনের দুঃখে কথা বলতেন না কাফেরেরা যাওয়া পর্যন্ত নবীর কাছে মনের দুঃখের কথা বলতেন আল্লাহু আকবার নবী তো রহমাতুল লিল আলামিন নবীর চেহারা দেখলে দিল শান্তি হয়ে যায় ঠিক কিনা বলেন ওই যুবক আগায় আগায় আল্লাহর নবীর কাছে যায় যায়া দেখে এত সুন্দর চেহারার মানুষ আজ পর্যন্ত কোনোদিন দেখে নাই নবীজি বাইতুল্লাহর এক কোনায় বসে বসে ইবাদত করতেছে যুবক যায় আস্তে করে আল্লাহর নবীর পাশে বসলেন নবীজি তার দিকে তাকায় একটা মুস্কি হাসি দিলেন আল্লাহু আকবার জিজ্ঞেস করলেন আনতা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আপনি কি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নাম
انا محمد ابن عبد الله من انت তুমি কে من اين جئت তুমি কোথেকে এসছো বলে আমি হলাম একজন যুবক আমার বাড়ি হলো মক্কায় তো আমি যে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ তুমি জানো কিভাবে বলে ওই যে কোণার মধ্যে বড় বড় কিছু লোক বসে আছে তারা আপনার কাছে আমাকে পাঠাইছে সুবহানাল্লাহ কারা বসে আছে মক্কার সব বড় বড় লিডারেরা তারা পাঠাইছে কার কাছে নবীজির কাছে কার কাছে নবীজির কাছে এই কথা শুনে নবীজি একটা মুস্কি হাসি দিলেন কারণ জানে তো ওইখানে যেগুলা বসে আছে সবগুলা হলো চোর আর বাটপার ধান্দাবাজ ঠিক কিনা বলেন তো কেন এসছো যুবক বলো বলে শুনেন শুনেন মক্কার বড় বড় লিডারের আপনার কাছে আমাকে পাঠাইছে কি কারণে পাঠিয়েছে বলে এক মাস আগে আমি আবু জেহেলের কাছে একটা উট বিক্রি করছি সে আমাকে তো উটের টাকা দেয় না এক মাস পর্যন্ত আমাকে ঘুরাইতেছে আমার জুতা এক জোড়া ক্ষয় করে ফলাইছে সে আমাকে উটের টাকা দেয় না মক্কার বড় বড় লিডাররা বলছে একমাত্র আপনি পারবেন আবু জেহেলের থেকে টাকা উঠিয়ে দিতে আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার মক্কার লিডাররা আল্লাহর নবীর কাছে কেমনে মাথা নত করে দেখেন তারা পারে না সমাধান দিতে আল্লাহর নবীর কাছে পাঠিয়ে দিছে নবীজি মুস্কি হাসি দিয়া যুবককে বলে ইমশি মাই চলো আমার সাথে আল্লাহু আকবার আল্লাহু আকবার আবু লাহাব মক্কার নেতাদেরকে বলে আজকে জম্বে খেলা দেখি আজকে আবু জেহেল কি করে মোহাম্মদ নিজে যাইতেছে আজকে আবু জেহেল কিভাবে বাঁচে এটা আমরা দেখব আবু জেহেলের মতো বাটপারকে কেবলমাত্র মোহাম্মদই সাইজ করতে পারে আল্লাহু আকবার আবু সুফিয়ান কয় একটা কাজ করো একটা গোয়েন্দা পাঠাও পাশে পাশে দেখো আসলে আবু জেহেল কি ব্যবহারটা করে মুহাম্মদের সাথে কারণ এর আগে পূর্বে আমরাও কত সালিশ করে দিছি দরবার করে দিছি আবু জেহেল টাকা আমাদের কথা শুনে না দেখি মুহাম্মদের সাথে কি ব্যবহার করে একজন লোক পাঠায় দাও পিছনে পিছনে সে খবর নিয়ে আসবে আসলে আবু জেহেল কি আচরণ করে আল্লাহর নবী ওই যুবককে নিয়ে আবু জেহেলের বাড়ির দিকে হাঁটা শুরু করলেন পিছনে পিছনে আবু লাহাব আবু সুফিয়ানরা একজন গোয়েন্দা পাঠাইলো যে তুমি দূর থেকে তাকায় তাকায় শুধু দেখবা যে আবু জেহেল মোহাম্মদের সাথে কি আচরণ করে মোহাম্মদ আবু জেহেলের সাথে কি আচরণ করে আল্লাহর নবী যুবককে নিয়ে আবু জেহেলের বাড়িতে গেলেন আবু জেহেল খাবার খাইতেছিলেন আল্লাহর নবী আবু জেহেলের বাড়িতে সামনে যেয়ে বলে ইয়া আবা জাহাল ইয়া আবা জাহাল উখরুজ মিনাল বাইত আবু জেহেল ঘর থেকে তাড়াতাড়ি বের হ আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহর নবী শুধু একবার বলছে ইয়া আবা জাহাল উখরুজ মিনাল বাইত ঘর থেকে বের হয়ে আয় সূরা তাড়াতাড়ি আয় এই কথা বলার সাথে সাথে আবু জেহেল খেতে বসছিল খাওন ঠাওন বাদ দিয়া কাঁপতে কাঁপতে আল্লাহর নবীর সামনে আয়েশা বলে মোহাম্মদ 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 আল্লাহু আকবার আবু জেহেল কাঁপতেছে ইয়া আম্মি ভাতিজা কেন ডাকছো কারণটা কি বলে এই তুমি বলে এই লোকের থেকে উট কিনছো কা কিনছো কতদিন আগে কয় মাস এটা কোনো কথা এক মাস আগে উট কিনছো হনো টাকা দাও না ব্যাপারটা কি এটা কি মগের মূল্য দাও টাকা দাও আবু জেহেলকে ভাতিজা ভাতিজা আমি আমি এখনই এখনই টাকা দিয়ে দিচ্ছি এখনই টাকা দিয়ে দিচ্ছি শুধু পুরাটা দিব না 500 বেশিও দিব খালি একটু দাঁড়াও পিছনের থেকে তাকায় তাকায় আবু সুফিয়ানের ওই যে গোয়েন্দা পাঠাইছে দেখতেছে যে আবু জেহেল থরথর করে কাঁপতেছে ভাতিজা ভাতিজা দেরি করুম না এখনই টাকা দিয়ে দিন একটু দাঁড়াও একটু দাঁড়াও আবু জেহেল যায় তার স্ত্রী হিন্দারকে এই তাড়াতাড়ি টাকা দে তুমি এত বড় নেতা সব জায়গায় পারো মোহাম্মদের কাছে আইলে তুমি হাইরা যাও ব্যাপারটা কি কয় বেডি কথা কইস না আগে যেটা কইছি এটা কর আগে যেটা বলছি সেটা কর অবস্থা বেশি ভালো না ভালো না আল্লাহু আকবার আল্লাহ নবী তো আল্লাহর নবী কে কে আল্লাহ কখনো বেইজ্জতি করবেন না বেইজ্জতি করতে পারেন না কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক মান তাশা ওয়া তানজিউল মুলক মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর আল্লাহ তাআলা বলেন নবী কুল কায়নাতের মালিক আমি মুলকের মালিক আমি রাজত্বের মালিক আমি যাকে আল্লাহ আমি ইজ্জত দান করি যাকে আমি আল্লাহ বেইজ্জতি করি ঠিক কিনা বলেন ইজ্জতের মালিক আমি বেজ্জতির মালিক কি আমি আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দান করি আবার কাউকে ইচ্ছা আমি আল্লাহ বেজ্জতি করি
কাউকে আমি 24 তলায় ঘুরাই আবার কাউকে আমি নিচ তলায় রাখি কাউকে আমি ফুলের মালা দেই আবার মাঝে মাঝে সুতার মালাও পরাই ঠিক ক্ষমতা কার আল্লাহ জোরে বলেন কার আল্লাহ আল্লাহর নবী তো তাকে কি আল্লাহ তাআলা বেইজ্জতি করবেন এই আবু জেহেলের মতো খারাপ মানুষের সামনে আবু জেহেল তো থরথর করে কাঁপতেছে ভাতিজা টাকাগুলো দিয়া দিতেছি একটু ওয়েট করো তোমার চাচির কাছে টাকা মহিলা মানুষ তো সহজে টাকা দিতে চায় না বুঝেন নাই কে তুমি হাইরা গেল আরে বেডি কথা কম কো টাকা চাইছে আগে টাকা দে আবু জেহেলের টাকাগুলো একেবারে গয়না দিয়া দিল দেওয়ার পরে আল্লাহর নবী সাথে কইরা যুবককে নিয়ে চলে গেছে আবু জেহেল তো থরথর করে কাঁপতেছে গোয়েন্দা যে একটা পিছে লাগায় রাখছে ওরে যে আবু লাহাব আবু সুফিয়ান কয় নেতা জিরা অবস্থা তো খারাপ কি অবস্থা কি হইছে বলো কেনে মোহাম্মদকে দেখার সাথে সাথে আবু জেহেল থরথর করে কাঁপা শুরু করছে বলো কি কয় হ্যাঁ টাকা দিছে নি কয় দিছে মানে টাকা তো দিছে 500 বেশিও দিয়া দিছে দেড়হাম 500 আবু লাহাব আবু সুফিয়ান কয় আবু জেহেল তো দেওয়ার মানুষ না কারণটা কি নিশ্চয় এখানে কোনো ঘটনা আছে আবার আবু লাহাবকে গোপনে গোপনে আবার আবু জেহেল যায় মোহাম্মদের দলে যোগ দিল কারণ সে তো রাত দিনের বেলা আইন করে রাত্রবেলা সে একা একা মোহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে জায়গা ওরে তো বিশ্বাস করা ওরে তো বিশ্বাস করা আবু জেহেলি আইন করে এই কেউ মোহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে যাবে না আবার আবু জেহেলি কি করে রাত 3টা বাজে একা একা যায় নবীর তেলাওয়াত শুনে আল্লাহু আকবার আবু লাহাব বলেন আবু জেহেলকে এই কারণ দর্শাতেই হবে কারণ আমরা এতবার বিচার করে দিলাম আমাদের কথা আবু লাহাব মানে নাই আর মোহাম্মদের এক কথাই টাকা দিয়া দিল নিশ্চয় এখানে কোনো কারণ আছে কি আছে মনে হয় আবু জেহেল গোপনে গোপনে মোহাম্মদের দলে যোগ দিয়েছে এ আবু জেহেলকে বিশ্বাস করো না ওর মতো মুনাফিককে বিশ্বাস করা ঠিক হবে না ওকে আমাদের সামনে ডাকো কাবা শরীফ সামনে নিয়ে ওরে জিজ্ঞেস করা হবে আসলে ঘটনা কি কারণ বাইতুল্লাহ আল্লাহর এমন এক ঘর এটা মুসলমানের কাছেও যেমন সম্মানের ছিল কাফেরদের কাছেও এমন সম্মানের আবু জেহেলরাও কিন্তু বাইতুল্লাহ তোয়াফ করত জানেন নাকি ওরাও কিন্তু বাইতুল্লাহ শরীফ তোয়াফ করত ওরা ভিতরে ঢোকা তোয়াফ করত কিভাবে ভিতরে ঢোকার পর আর উলঙ্গ হয়ে যেত নাউজুবিল্লাহ উলঙ্গ হয়ে ওরা বাইতুল্লাহ তোয়াফ করত আর বের হওয়ার সময় কাপড় পয়রা বলতো কাবার মালিক যা করছি না করছি তুমি ক্ষমা করে দিও আল্লাহ বলে এই কারণে আমি আল্লাহ ওদেরকে ধ্বংস করি নাই নাইলে ওই জায়গার মধ্যে আমি আল্লাহ ওদেরকে ধ্বংস করে দিতাম আল্লাহু আকবার ঠিক আবু লাহাবরা বলতেছেন আবু জেহেলকে ডাক দাও বাইতুল্লাহর সামনে আনো কাবার চত্বরে আইনা বাইতুল্লাহর সামনে নিয়ে ওকে আমরা জিজ্ঞেস করব আসলে ঘটনা কি এতবার আমরা বিচার করে দিলাম সালিশ করে দিলাম আমাদের কথায় আবু জেহেল টাকা দেয় না আর মোহাম্মদের এক কথাই টাকা দিয়া দিল এখানে নিশ্চয়ই বড় কোনো রহস্য আছে বড় কোনো কারণ আছে আলু আবু লাহাব আবু জেহেলকে ডাকানো হলো এ আবু জেহেল সন্ধ্যার সময় তুমি আমাদের সামনে আইসা দেখা করবা তোমার সাথে আমাদের অনেক জরুরি কথা আছে লোক পাঠায় দিল সন্ধ্যার সময় আবু জেহেল একটা কম্বল গায়ে দিয়া কাঁপতে কাঁপতে বাইতুল্লাহর সামনে আইসা হাজির হয়েছে আবু লাহাব ডাক দিয়া বলে আবু জেহেল তুমি এইভাবে করে কাপা কাপি করো কেন বলে ভাই রে বলিস না বলিস না আমি আজকে যেই ভয় পাইছি জীবনও কোনোদিন এমন ভয় পাই নাই আল্লাহু আকবার আবু লাহাব ডাক দিয়া বলে কারণ কি বলে তোমরা মোহাম্মদকে পাঠাইছো আমার বাড়িতে তোমাদের সারা এই কাজ কেউ করে নাই বলে আমরা পাঠাইছি আমরাই তো কতবার উটের টাকা দেওয়ার জন্য কতবার বিচার সালিশ কইরা দিলাম তোমরা তো আমাদের কথা মানো না তুমি কথা না মানলে আমরা কি করব এই কারণে মোহাম্মদকে তোমার বাড়িতে পাঠাইছি উটের মালিককে সাথে নিয়ে যাতে টাকাটা ঠিক মতো দিয়া দাও এবার আবু জেহেল বলে ভাই রে টাকার টাকাটা দিয়া দিছি কোনো আফসোস নাই কিন্তু মোহাম্মদ আমারে যেই ভয় দেখাইছে এমন ভয় আমি জীবনেও কোনোদিন পাই নাই আল্লাহু আকবার আবু লাহাব ডাক দিয়া বলে আবু জেহেল সত্যি কইরা বলো তুমি কি মোহাম্মদের দলে গোপনে গোপনে যোগ দিছো নাকি বলে আস বলে ভাই আবার কি বললা আল্লাহি রাব্বিল কাবা কাবার সামনে দাঁড়ায় বলতেছি আমি মোহাম্মদের দলে যোগ দেই নাই যদি মোহাম্মদের দলে
সুযোগ না দাও আমরা এতবার করে তোমাকে বুঝাইলাম তুমি উটের টাকা দাও না আর মুহাম্মাদের এক কথাই তুমি টাকা দিয়া দিলা তোমার শরীরে কাঁপন দইরা গেল কারণটা কি এবার আবু জেহেল ডাক দিয়ে বলে আবু লাহাব রে মিথ্যা অপবাদ দিও না মিথ্যা দোষ দিও না মুহাম্মদ যখন আমার বাড়ির সামনে গেছে শুধু আমাকে একবার ডাক দিছে ইয়া আবু জাহাল উখরুজ মিনাল বাইত ঘর থেকে বের হও আব মুহাম্মদ যখন আমাকে ডাক দিছে ডাক দেওয়ার সাথে সাথে আমার শরীরের মধ্যে কাঁপন শুরু হয়ে গেছে আমি ঘর থেকে দৌড়ায়া দরজার সামনে আয়েশা দেখি হাজার হাজার সাদা পোশাকওয়ালা আমার সামনে তীর আর তরবারি নিয়ে দাঁড়ায় রয়েছে বলতেছে তাড়াতাড়ি টাকা দে না দিলে এই জায়গায় শেষ করে দিব আল্লাহু আকবার জয় বলেন আল্লাহু আকবার বাইরে বিশ্বাস করো আবু লাহাব আমার দিকে তীর ধনুক তরবারি নিয়ে আমার দিকে এমনি দাঁড়ায় রয়েছে সাদা শুভ্র পোশাক পরা এগুলোর আমি জীবনেও কোনোদিন দেখি নাই এগুলো কোনো মানুষের চেহারা না আমাকে বলতেছে তাড়াতাড়ি টাকা দে নিলে জায়গার মধ্যে শেষ করে ফেলামু আরে তুমি দেখলে তো ভয়ের চোখে মুইতা দিতা আমি তখনও ঠিক আছি আমি তখনও কি আছি আমি তখনও ঠিক আছি বিশ্বাস করে ভাই এই যে শরীর আমার এখনো 100 রূপে জ্বর ধইরা দেখ দেহে আবু জেল থরথর করে কাঁপতেছে আবু লাহাবকে সত্যি করে বলো আসলে ঘটনা কি ভাইরে বিশ্বাস কর এই মুহাম্মদের এমন ক্ষমতা আছে ভাইরে দেই হাজার হাজার সাদা পোশাক পাগড়ি পইরা আমার দিকে অস্ত্র তাক কইরা দাঁড়ায় আছে মনে হয় যে আমারে খায়া ফলাইবো আসলে এরা কারা আসলে এরা কারা বলে ভাই এটা দুনিয়ার কোন মানুষ না দুনিয়ার মানুষের চেহারা এমন হতে পারে না এরা সব ছিল মিনাস সামাই আসমান থেকে আল মালাইকা আল্লাহ তাআলা নবীর ইজ্জতের জন্য ফেরেশতা পাঠিয়ে দিয়েছে ঠিক কি না বলে ঠিক কি না বলে কারণ আল্লাহ তাআলা আমার নবীকে কোথাও বেইজ্জতি করেন নাই করছে না আমার নবীকে কোথাও বেইজ্জতি আল্লাহ করেন নাই আমার নবী রাহমাতুল লিল আলামিন আমার নবী দয়ার সাগর মায়ার সাগর ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিশ যারা নবীকে কষ্ট দেয় তারা আলেমদেরকে কষ্ট দেয় যারা আলেমদেরকে কষ্ট দেয় তারা নবীকে কষ্ট দেয় ঠিক কি না বলেন আলেমদের ইজ্জত নবীর ইজ্জত নবীর ইজ্জত আলেমদের ইজ্জত ঠিক কিনা বলেন এই যে আপনারা আজকের যে মাহফিলে আসছেন এই মাদ্রাসা হলো আলেমের ফ্যাক্টরি ঠিক না আপনারা রাত 3টা বাজে আয়েশা দেখেন এই মাদ্রাসার ছাত্ররা এই যে যে কদিন শীত পড়তেছে কোনোদিন ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজরের নামাজ পড়ছেননি এখানে যদি আমি নাম ধরে ধরে জিজ্ঞেস করি 100 মধ্যে মনে করেন 80 জনই ফার্স্ট ডিভিশনে ফেল করব আমরা তো মাহফিল করে বাসায় যাই বাইরে ভাই কালকের আগের দিন নসন্দিতে মাহফিল করে আমি আসছি ফজরের নামাজের সময় শুধু ঠান্ডা পানিটা হাতে নিয়া নাকে লাগানোর সাথে সাথে নাক দুটো বন্ধ হয়ে গেছে পায়ে লাগাইলাম পা মনে হয় অবশ হয়ে গেছে এত ঠান্ডা অথচ এই শীতের মধ্যে এই মাদ্রাসার ছাত্ররা রাত 3টা বাজে উঠা তারা কোরআনের তেলাওয়াত করে তারা নায়েবে নবী তারা কি আজকে চারজন হাফেজ পাগড়ি নিয়েছে দস্তারবন্দি হয়েছে আল্লাহ তাআলা হাসরের ময়দানে ডাক দিয়া বলবেন ইকরা ওরাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা হে বান্দা দুনিয়াতে যেমন করে কোরআন পড়তে আজকে তুমি এমন করে কোরআন পড়ো হাফেজে কোরআন এক আয়াত পড়বে এক এক তালা উপরে উঠবে এক আয়াত পড়বে এক তালা উপরে উঠবে এভাবে করে একজন হাফেজে কোরআন 6666 তলায় থাকবে আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার 6666 তালা তো দূরের কথা 1000 তালা বানানোর পৃথিবীর কোন রাজা বাদশার ক্ষমতা নাই ক্ষমতা কার সেই হাফেজে কোরআন নেই ঠান্ডা পানি দেয় ওযু করে প্রতিদিন তারা কোরআন তেলাওয়াত পড়ে তাহাজ্জুদের নামাজ পড়ে আপনাদের জন্য দোয়া করে তাহলে আজকের এই মাহফিলে এসে আপনারা খুশি নাকি বেজার জোরে বলেন খুশি নাকি বেজার যদি খুশি হয়ে থাকেন আজকের মাহফিল থেকে একজন আল্লাহর বান্দা উঠবেন না একজন আল্লাহর বান্দা উঠবেন না যে যেখানে বসে আছেন বসে থাকবেন যে যেখানে দাঁড়ায় আছেন দাঁড়ায় থাকবেন এই হাফেজে কোরআনের সম্মানে নবী নবীদের সম্মানে মাদ্রাসার সম্মানে আমি আপনাদেরকে বিনীত আরজ করব মাত্র 10 মিনিট সময় দিবেন এই 10 মিনিটে মাদ্রাসার জন্য কিছু কালেকশন করা হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ এতক্ষণ তেলাবাত বয়ান করে যে সওয়াব পাইছেন মাদ্রাসার উন্নতির জন্য মাদ্রাসা যারা চালায় যারা কমিটি বৃন্দ আছে তারা জানে একটা মাদ্রাসা চালাইতে কি লাগে ঠিক না কত কষ্ট একটা
মাদ্রাসা চালাইতে প্রতি মাসে ওস্তাদদের বেতন মাদ্রাসার এই খরচ সেই খরচ ছাত্রদের এই খরচ বিশাল একটা খরচ আজকে যে মাহফিলের আয়োজন করছে আপনারা খুশি নাকি বেজার খুশি নাকি বেজার মুসলমান এই কোরআনের মজমু হওয়ার কারণে বাংলাদেশ থেকে সিনেমা হলগুলো বন্ধ হয়ে গেছে ঠিক কিনা বলেন হক্কানি আলেমদের কোরআনের বয়ান করার কারণে আজকে বাংলাদেশের লক্ষ লক্ষ যুব সমাজ নামাজি হয়ে গেছে ঠিক কিনা বলেন বাংলাদেশের যেখানে প্রোগ্রামে যায় বিদেশে যেখানে যায় হাজার হাজার বাঙালি প্রবাসী বলে হুজুর আগে গান শুনতাম এখন আর গান শুনি না কি শোনো বলে হুজুর এখন প্রতিদিন ঘুমানোর আগে ঘুমানোর পরে কোরআন তেলাওয়াত শুনি এই মাহফিলে এমন যুবক আছে সাথে সাথে যুবক আছে যারা প্রতিদিন কোরআন তেলাওয়াত শুনে ঠিক কিনা বলেন আছে কি আছে না আজকে এই মাহফিলগুলো হওয়ার কারণে বাংলাদেশ থেকে অনেক যুবকরা নেশা করা ছেড়ে দিয়েছে মাদকাসক্ত ছিল মাদক ছেড়ে দিয়েছে আজকে তাদের মাথায় টুপি আজকে তাদের গায়ে রসূলের সুন্নতি পাঞ্জাবি তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এই মাহফিলগুলো তাহলে দরকার আছে কি আছে না জোরে বলেন আছে কি আছে না এমন একটা যদি রাজনীতি সমাবেশ করা হইতো তাহলে 5 লাখ টাকা লাগতো শুধু খিচুড়ি খাওয়াইতে ঠিক কিনা বলেন কিন্তু আপনারা কোরআনের মহব্বতে কোরআনের মাহফিলে আসছেন আপনারা ঠকেন নাই এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন আল্লাহু আকবার খুশি নাকি বেজার এই কোরআনের সওয়াব যাদের মা বাবা বেঁচে নাই তাদের কবরে আল্লাহ পৌঁছে দিন বলি আমিন আজকের মাহফিল থেকে আপনাদেরকে বিনীতভাবে আমি আহ্বান করব একজন উঠাটি করবেন ভাই প্লিজ প্লিজ বাবা বসেন বসেন একজন উঠেন না এখনের সময়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ মাদ্রাসার জন্য 10 মিনিটের মধ্যে কিছু কালেকশন করা হবে কেউ কে আছেন যে হুজুর আমি মাদ্রাসার জন্য 5000 টাকা দিব মাদ্রাসার জন্য 10000 টাকা দিব আমি হুজুর নগদ দিতে পারলাম না বাকি লেখায় রাখলাম অথবা 1000 টাকা দিব 500 দিব এমন কেউ থাকলে তাড়াতাড়ি একটু দ্রুত নিয়ে আসেন একটু দ্রুত নিয়ে আসেন মাশাআল্লাহ ভাইজানের নাম কি মাওলানা শাহিন ভাই মাওলানা শাহিন ভাই নগদ 500 টাকা দিলেন বলি মারহাবা আল্লাহ তাআলা তার দানকে কবুল আর মঞ্জুর করেন বলি আমিন ভাই মাদ্রাসা নিয়ে কোনো ষড়যন্ত্র করবেন না এই মাদ্রাসা নবীর ঘর আল্লাহর নবী বলেছেন আল মসজিদু বাইতুল্লাহ মসজিদ আল্লাহর ঘর আল মাদ্রাসাতু বাইতি মাদ্রাসা আল্লাহর নবীর ঘর ঠিক কিনা বলেন এই মাদ্রাসাকে যত পারেন ভালোবাসবেন যত ধর্মীয় প্রতিষ্ঠান আছে ভালোবাসবেন মাদ্রাসা নিয়ে কোনো ষড়যন্ত্র নাই আলেম ওলামাদেরকে নিয়ে কোনো ষড়যন্ত্র নাই আলেমরা হলো সম্মানের পাত্র যারা আলেমদেরকে কষ্ট দেয় তারা নবীকে কষ্ট দেয় ঠিক কিনা বলেন মাশাআল্লাহ এক ভাই 100 টাকা কে কি আছেন যে হুজুর আমার মা নাই বাবা নাই তাদের জন্য আমরা এই টাকাটা মাদ্রাসায় দিলাম একটু মেহরবানি করে তাড়াতাড়ি করে নিয়ে আসেন তাড়াতাড়ি করে নিয়ে আসেন যে হুজুর মাদ্রাসার জন্য আমি নগদ পারলাম না বাকি লেখায় দিলাম পরবর্তী বছর দিয়ে দিব এমন কেউ আছেন তাড়াতাড়ি বলেন তাড়াতাড়ি দেরি করবেন না আসেন একটু মেহরবানি করে আসেন একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে বলি সাল্লাল্লাহু এক আল্লাহর বান্দা নগদ 500 টাকা দান করেছেন বলি মারহাবা আর জোরে বলি মারহাবা দানকারীদের মাথা পিতা আল্লাহ সুখে রাইখেন কবরে নূরের টুপি পরায়া মাওলা উঠাইন কাল হাসরে বলি আমিন কে কে আছেন তাড়াতাড়ি যে হুজুর আমি আমার মায়ের জন্য বাবার জন্য এটা দিলাম হুজুর আমার মা বাবার জন্য একটু দোয়া করে দিন এখনি দোয়া করে দেবেন ইনশাআল্লাহ একটু নিয়ে আসেন তাড়াতাড়ি দ্রুত অথবা মাদ্রাসায় যদি প্রতি মাসে এক বস্তা করে চাল দিতে চান অথবা 2 মাস পর বা 3 মাস পর বা এক বস্তা করে চাল ধান দিতে চান তাড়াতাড়ি নিয়ে আসেন অথবা মাদ্রাসা ছাত্রদের লজিন লাগবে লজিন কে আছেন যে হুজুর আমি একটা ছাত্রকে আমার বাসায় লজিন রাখবো কেউ যদি থাকেন দাঁড়ায় যান যে হুজুর আমি একটা ছাত্রকে লজিন রাখবো ইনশাআল্লাহ